फन एंटरटेनमेंट। বাবা চারিদিকে সব অগোছালো, আমরা কালকে যাব হচ্ছে তারাপীঠ। চারিদিকে আমার কিচ্ছু গোছানো হয়নি, তার মধ্যে খাট পালিশ করছে। খাটের অবস্থা দেখুন, ব্যাগের অবস্থা দেখুন, জামা কাপড়ের অবস্থা দেখুন, সব কিছু অগোছালো। তো হাই ফ্রেন্ডস, তো আমরা রেডি হয়ে গেছি। কোথায় বলুন তো যাচ্ছি আমরা? তারাপীঠ। চলুন আসুন, দেখাচ্ছি লাগেজ। এই যে লাগেজ রেডি হয়ে গেছে, এই যে লাগেজ রেডি হয়ে গেছে। স্বর্ণ স্বর্ণর গোছানো তো শেষই হচ্ছে না, তখন থেকে গুছিয়ে যাচ্ছে গুছিয়ে যাচ্ছে। ও চিপস ভরছে, তারপরে আরো কি খেলার জিনিস দেখেছেন? আমার থেকে ও বেশি ব্যস্ত, কখন বেরোবে কখন বেরোবে আর কি বলবো। তো যাই হোক, আমরা বেরিয়ে নি। তো বেরিয়ে কিভাবে আপনারা যেতে পারবেন তারাপীঠ মায়ের কাছে, সব রুটস গুলোই আমি বলে দেব। তাহলে যাওয়া যাক, লেটস গো। আমরা এই যে চলে যাচ্ছি তারাপীঠ, টোটোতে উঠে গেছি। বাবাই কিছু বল না, তারাপীঠ যাব, তারপরে ধনী বড়ি কিনি। তারপরে কি মজা হচ্ছে, তোমার আনন্দ লাগছে? তোমার সব ফ্রেন্ডস তো যাবে, বনুও তো যাবে, বনুও যাবে, আমাদের বাড়ির থেকে দমদম স্টেশন অ্যান্ড ক্যান্টনমেন্ট স্টেশন দুটোই সামনে, কিন্তু আমরা 10 টাকা করে মাথা পিছু টোটো ভাড়া দিয়ে চলে গেলাম ক্যান্টনমেন্ট স্টেশনে। তো ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমরা শিয়ালদায় চলে যাব ট্রেনে উঠে। তো আমরা স্টেশনে চলে এসেছি, এটা ক্যান্টনমেন্ট স্টেশন। তো এখান থেকে লোকাল ট্রেনে করে আমরা শিয়ালদায় পৌঁছে যাব। তো ওখান থেকে আমরা আবার রামপুরহাট যাওয়ার যে ট্রেন আছে সেই ট্রেনে উঠব, ওটা হচ্ছে আমাদের গৌড় এক্সপ্রেস। তো গৌড় এক্সপ্রেসে স্লিপার ক্লাসের মাথা পিছু ভাড়া হচ্ছে 175 টাকা, 175 রুপিস। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি সবাই মিলে। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে স্টেশনটা চেঞ্জ করে, মানে যেখানে গৌড় এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তো ওই স্টেশনে এখন চলে যাব। তো আমাদের আরেকটা গ্রুপ, যে আমার বোনরা আসবে, ওরাও এখন আসা বাকি আছে। তো আমরা এক স্টেশন থেকে চলে যাচ্ছি হচ্ছে আর এক স্টেশনে। এই যে চলে এসেছি, সামনেই গৌড় এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তো আমরা উঠে যাব। তো আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে, গৌড় এক্সপ্রেস। তো যারা ট্রেনে করে যেতে চায় তো ভালো, তো অনেকে বাসে করেও যেতে চায়, তো আমরা ট্রেনটাই প্রেফার করি। তো আমরা ট্রেনে উঠে গেছি সবাই মিলে। এই যে আমাদের গৌড় এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তো বোনও এসে গেছে। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেনে করে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে চলে যাব হচ্ছে রামপুরহাট। কোথায় যাব জানেন? যাব হচ্ছে 3-4 এরম নাগাদ যাব, তারপরে গিয়ে দেখি কি করি। তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন এইভাবে। বলবে কিছু, বলবে স্বর্ণ কিছু বলবে? সবাই এখনো সিট খোঁজাখুঁজি করছে, অনেকজন মিলে তো এসেছি আমরা। তো সবাই সিট ঠিক করছে, কোথায় কোথায় কার সিট করেছে। তো ততক্ষণে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো স্বর্ণও রয়েছে, তো আমরা এখন ভাবছি যে কোথায় আমরা শোবো, কোথায়, হ্যাঁ মিডিলে না ওপরে না নিচে, এই ডিসিশন হচ্ছে। তো সিট খোঁজার পর এরপরেই আমরা খাওয়া দাওয়ার পালাটা শেষ করে নিতে চাইছি, কারণ হচ্ছে 10টা বেজে গেলেই তো সবাই বলবে লাইট অফ করে দিন। তো তার জন্য কাউকে ডিস্টার্ব না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে সবাই মিলে গল্প করব। তো আমাদের খাওয়া দাওয়ার পরে হচ্ছে মিষ্টিও আছে। তো যে মিস্টার আশুতোষ দাসের ফ্রেন্ড যে আছে সৌমেন সিংহ, ওনার অ্যানিভার্সারি আছে আজকে, এর জন্য ওনারা ছোলা ডাল লুচি এইসব করে নিয়ে এসছে আমাদের জন্য। আমরাও রুটি আলুর দম এসব করেছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়াটা বেশ মজাদারই হলো। আর এই যে স্বর্ণ, তো ওর বনুকে পেয়ে আর কি বলবো, হেভি খুশি। সবাই মিলে এত আনন্দ লাগছে, সবাই মিলে কোথাও গেলে সত্যিই খুব আনন্দ হয়। ট্রেনও ছেড়ে দিয়েছে এদিকে, এবার তো বেশ মজা লাগছে, ও পৌঁছে যাবো মায়ের কাছে। তো মিস্টার আশুতোষ দাসও বসে রয়েছে, তো আমিও চলে গেলাম ওর পাশে একটু গল্প করতে। আর এদিকে তো সবাই বসে পড়েছে সিটে, গল্প করা চলছে, আর এটাই তো আনন্দ। টহি দেখুন কি খাচ্ছে, উলি বাবালি। ওই হচ্ছে ফেনা ভাত খাচ্ছে, ওর পেটটা একটুখানি খারাপ, তো তাই জন্য ও আর এখানে নিয়ে চোখ চোখ কিছু খেলো না। তো এটা খাচ্ছে, এটা মাল্টো নিউজ আছে এখন। নয় আর ডি বাবা, এখানে তো
তো আমরা এখন চলে এসেছি কোথায় বলুন তো, নৈহাটি। আমরা তো নাও পেছনে কাজল দিয়ে দিয়েছি, সেই নৈহাটি ডাইস পার্কের কথা মনে আছে? তো এখন বাজে হচ্ছে মোটামুটি 9:30, তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। তো এখন যে যা তো এই যে সব চলে গেছে যে যা জায়গায়, স্বর্ণ এই যে মিডলে সবে সবাই ওই যে বাদরের মতো উপরে উঠে গেছে, হেভি জ্বালাচ্ছে। আর এই যে কাকিমা তো ঘুমাচ্ছে না, শুধু আমাদের দেখে যাচ্ছে। দেখতে দেখতে আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে ব্যান্ডেল জংশন। তো নৈহাটির পরে ব্যান্ডেলে গিয়ে ট্রেন দাঁড়ায়। তো এরপরে আস্তে আস্তে সব স্টেশন ছেড়ে আমরা চলে যাব হচ্ছে রামপুরহাটে। ওখান থেকে নেমে তারপরে আমরা চলে যাব মায়ের মন্দিরে। তো এখন তাহলে একটু শোয়া যাক। তো এই যে স্বর্ণ রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য। আমরা পৌঁছে গেছি রামপুরহাটে, সবাই মিলে নেমে গেছি। 3:27 পৌঁছে গেছি রামপুরহাটে কলকাতা থেকে, মানে শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে আমাদের ছেড়েছে হচ্ছে 10:15 ট্রেন ছেড়েছে, আর পৌঁছে গেছি হচ্ছে 3:27। তো এসে দেখছি যে কলকাতা ডবল ঠান্ডা পড়েছে এখানে, তার জন্য এই যে জ্যাকেটের উপর দিয়ে আবার একটা চাদর গায়ে দিতে হয়েছে। ট্রেন চলে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। সবাই আসছে। এটা হচ্ছে রামপুরহাট স্টেশন, এই সামনেই ওভারব্রিজ আছে। তো এই যে রামপুরহাটের ওভারব্রিজ দিয়ে আমরা উঠে পড়লাম। আপনারা আসলে এইভাবেই উঠতে হবে। ওভারব্রিজ দিয়ে নামবো হচ্ছে 1 নম্বরের দিকে। 1 নম্বরের দিকে নেমে আমরা ওখান থেকে টিকাট ঘুরে আবার অনেকটা পথ যেতে হবে, গিয়ে তারপর চলে আসবে মায়ের মন্দির। এই যে আমরা রামপুরহাট স্টেশনের বাইরে চলে এসেছি। এই সামনে থেকেই আমাদের টোটো বা অটো ধরতে হবে। তো পাশে এই যে টিকিট কাউন্টারই আছে সামনে, তো এখান থেকে টিকিটও কাটা যাবে। কিন্তু আমাদের রিজার্ভেশন যেহেতু আছে, তো আমাদের টিকিট কাটার ঝামেলা নেই। কিন্তু যারা রিজার্ভেশন পাবেন না কি টিকিট কাটা হয়নি, তখন আপনারা এখান পাশেই বাদিকে যে কাউন্টার আছে ওখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। এত ঠান্ডা পড়েছে যে চা না খেলে চলছে না, চা খেয়ে তারপরে ছুটব মন্দিরে, মায়ের মন্দিরে। এই যে একটা চায়ের দোকান পেয়ে গেছি স্টেশনেই, আবার ফিরে আসতে হলো, বাইরে কোনো চায়ের দোকান পাচ্ছি না। অহি চলে এসছে, হ্যাঁ অহির পাশে এই যে চা নিয়ে বলতে ভয় পাচ্ছি। কিছু বলো অহি, অহি কিছু বলো। হ্যালো ফ্রেন্ড, তোমার কথা একটু খারাপ। হ্যালো বাবা, অহি কয়েক একটু খারাপ আমার সোনা বাবার গলা একটু খারাপ হয়ে গেছে, তাই চুপ করে বসে আছে, নাহলে আপনাদের সাথে অনেক কথা বলতো। চা খেয়ে নিচ্ছি ঠান্ডায়। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে এবং বাঁদিকে দুদিকেই অটো এবং টোটো পাওয়া যায়। তো আমরা চলে এসেছি ডান দিকে। ডান দিকে এখানে সব ট্রেকার আছে বড় বড়, সবাই মিলে যাওয়ার জন্য অটোও আছে। তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই করে যেতে পারেন। তো আমরা সবাই মিলে বসে গেছি একটা বড় ট্রেকারে, যেহেতু আমরা অনেকজন মিলে আছি। আর যেতে সময় লাগবে হচ্ছে 15 থেকে 20 মিনিট, তার মধ্যেই আমরা চলে যাব। ট্রেকারের ভাড়া হচ্ছে মাথাপিছু 40 টাকা, 40 রুপিস। কিন্তু আমরা যেহেতু সবাই মিলে একসাথে রয়েছি, 13 জন মেম্বার, তো আমাদের একসাথে নিয়েছে হচ্ছে 500 টাকা। তো এই যে আমরা নেমে গেছি এখন আমাদের মায়ের মন্দিরের কাছাকাছি। তো এখান থেকে একটু হাঁটা পথ হচ্ছে 5 থেকে 10 মিনিট। আমরা এই যে চলে এসেছি, যেই রাস্তা দিয়ে যেতে হবে মায়ের মন্দিরে সেই রাস্তাতে চলে এসেছি। এবার একটু হাঁটার পরেই আমরা চলে যাবো হচ্ছে মায়ের মন্দিরে। 4:15 এখন। দেখুন মার জন্য সব রেডি হয়ে গেছে, মালা থেকে শুরু করে সব দোকানপাটও খুলে গেছে। কারণ সকালবেলায় সবাই লাইন দিতে শুরু করে দেয় আর পুজোও হয়। তো এই যে দেখুন গেটও খুলে গেছে, তো সকাল থেকেই পুজো স্টার্ট হয়ে যায়। তো আমরা স্নান টান করে তারপরে আসবো পুজো দিতে। তো আগে হোটেলে আমরা যেয়ে নিই। আমরা এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি সবাই, 4:30 বাজে। এই যে এদিকে হচ্ছে শ্মশানের গলি, আর এদিকে হচ্ছে যে মায়ের মন্দিরের গেট, সবাই দাঁড়িয়ে রয়েছে। আমাদের এখনো হোটেল ঠিক করা হয়নি,
তো 4:30 সময় আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরের সামনে। তো হোটেল ঠিক করে তারপরে স্নান করে রেডি হয়ে তারপরে আমরা পূজো। ভোর তো হয়েই গেছে, একটু লেমন টি তো খাওয়াই যেতে পারে পূজোর আগে। তো লেমন টি খেয়ে এবার আমরা চলে যাব হোটেলে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না, মায়ের মন্দিরে আমরা কিভাবে পূজো দিলাম সেটাও আপনাদের দেখাবো। তাহলে গুড মর্নিং বলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। স্বর্ণ এন্টারটেইনমেন্ট।